আসসালামু আলাইকুম। নার্সারি শ্রেণীর ছোট্ট সোনামণিরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আমাদের আমার মৌলিক গণিত এই বইটি থেকে কাজ করব। ছোট্ট সোনামণিরা চলো তাহলে শুরু করি। তোমরা দেখো, এখন আমার কাছ থেকেই দেখো, আমি তোমাদের বই ছবি দেখাবো, সেখান থেকেই দেখবে এবং তোমরা তোমাদের বইতে পরে কাজ করবে। চলো তাহলে শুরু করি। এর জন্য আমার মৌলিক গণিত বইটি থেকে পৃষ্ঠা নং 3 দেখব। দেখো লেখা আছে কি, প্রতি ঘরে কয়টি করে ছবি আছে। এই যে দেখতে পাচ্ছ, একটি ঘর, একটি ঘর, এই যে ঘর করে দেওয়া আছে, এই ঘরগুলোতে কয়টি করে ছবি আছে। দেখেছ ঘরের ছবি দেওয়া আছে, এই ছবির সংখ্যা কত তা গুণো, আমরা সেটা গণনা করব। তোমরা তো এই নিয়মটা জানোই, এই নিয়মের উপরে তোমরা ক্লাস করেছো আগে, এখন আমরা আমাদের বই থেকে করছি, তাই না? এবং পাশের সংখ্যা পড়ো, এই যে ছবির সংখ্যা গণনা করবে, করে পাশেই আবার সংখ্যা দেওয়া আছে, সেটা আমরা পড়ব। দেখো তাহলে আমরা শুরু করি। প্রথমে এটা একটি কিসের ছবি বলো তো? জাহাজের ছবি। এখানে কয়টি জাহাজ আছে বলো, কয়টি আছে? একটি। আমাদের পাশের সংখ্যা এক, জাহাজের সংখ্যা যেহেতু এক, আমরা এখানে লিখব এক, লেখাই আছে এক, এটাকে আমরা করব এক। এখানে দেখো বাসের ছবি, এই দুটি বাস, কয়টি বাস আছে? একটি, দুইটি, দুইটি বাস আছে। তাহলে বাসের সংখ্যা কত? দুই। পাশে দেখো দুই লেখা আছে, পড়ো বলো তোমরা সবাই, দুই। এক, দুই, দুই। তারপরে ছবিতে দেখো গাড়ি, লাল রঙের সুন্দর সুন্দর কয়টি গাড়ি আছে, চলো দেখি। এক, দুই, তিন। এক, দুই, তিন, তিনটি গাড়ি। পাশের সংখ্যা তিন, সবাই বলো তিন। পরে দেখো সিংহ, কয়টি সিংহ? এক, দুই, তিন, চার। চারটি সিংহ, চার। পাশের ঘরে লেখা আছে চার, সবাই বলো চার। দেখো কি, রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি, তাই না? বাঘের ছবি। কয়টি বাঘ আছে? এক, দুই, তিন, চার, পাঁচ। এক, দুই, তিন, চার, পাঁচ। কয়টি বাঘ আছে? পাঁচটি বাঘ আছে। দেখো পাশের সংখ্যা পাঁচ, এই সংখ্যাটি কত? পাঁচ, সবাই বলো পাঁচ। এখন দেখো বিড়ালের ছবি, কয়টি বিড়াল আছে গণনা করো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। পাশের ঘরে লেখা আছে ছয়, সবাই বলো ছয়। বিড়ালের সংখ্যা কত বলো তো? ছয়। দেখো কুকুর, এখানে কয়টি কুকুর আছে গুনতে হবে, তাই না? চলো গুনি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। সাতটি কুকুর। পাশে দেখো সংখ্যা লেখা আছে সাত। এখন দেখো মোরগ, এগুলো কিসের ছবি? মোরগের ছবি। কয়টি মোরগ আছে চলো গুনি। এক, দুই, তিন,
পাঁচ ছয় সাত আট। কয়টি মোরগ আছে? আটটি মোরগ আছে। আরেকবার অন্যভাবে গুনি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটি মোরগ। মোরগের সংখ্যা কত? আট। পাশের বক্সে কত লেখা আছে? আট। তাহলে সবাই বলো কত এটা? আট। কিসের ছবি বলো তো? পাখির ছবি, তাই না? অনেকগুলো পাখি, গণনা করি চলো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, পাখির সংখ্যা নয়। এটা কিসের ছবি? পাখির ছবি। এই ঘরে কি আছে? পাখি আছে। তাহলে পাখির সংখ্যা কত বলো? নয়। এখানে কত লেখা আছে? নয়। বলো সবাই কত এটা? নয়। দেখো কি সুন্দর প্রজাপতি। কয়টি প্রজাপতি? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। কয়টি প্রজাপতি? দশটি। এই বক্সে, এই ঘরে কিসের ছবি দেখতে পাচ্ছ বলো? প্রজাপতির ছবি। আমরা কয়টি প্রজাপতি আছে জানলাম? বলো সবাই, দশটি। এই বক্সে কত লেখা আছে এটা? দশ। তোমরা তো সবাই এগুলো পারো, তাই না? কীভাবে ছবি গণনা করতে হয়, কীভাবে পাশে সংখ্যা লিখতে হয়, কিংবা সংখ্যা লেখা থাকলে সেটা কীভাবে পড়তে হয়, সবাই এগুলো জানো। তাহলে তোমরা তোমাদের এই যে আমার মৌলিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 3, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, ছবিগুলো গণনা করবে, পাশের সংখ্যাগুলো পড়বে। এটাই তোমাদের বাড়ির কাজ থাকলো আজ। তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ক্লাসে আবারও কথা হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।